গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। তো তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আবার আমার একটা নতুন ব্লগে। তো তোমরা দেখতে থাকো। তো আজকে টাইটেল দেখে তোমরা বুঝতেই পেরেছো যে আজকে তোমরা কি দেখতে চলেছো। তো কথা না বাড়িয়ে চলো সেদিকে যাওয়া যাক। দেখো বন্ধুরা, ডাল ফোড়ন দিচ্ছি। এটা মটরের ডাল, আর এর জন্য তেজপাতা, হলুদ, নুন, গোটা জিরে আর শুকনো লঙ্কা। এই যে কড়াইয়ে তেলটা গরম হয়ে গেছে, এরপরে তেজপাতাটা দিয়ে দিলাম, শুকনো লঙ্কা, গোটা জিরে, ভালো করে নেড়ে নিচ্ছি। এবার হলুদ আর নুনটা দিয়ে দিলাম, আর এই যে এবার ডালটা দিয়ে দিচ্ছি। ডালটা আমাদের আগে থেকে সেদ্ধ করা ছিল, এটাতে একটু জল মিলিয়ে দেব। এটাতে এবার একটু জল মিলিয়ে দিচ্ছি, কারণ ভাতের ডাল একটু পাতলা পাতলা হবে। তো এটা ফুটুক ততক্ষণ, এখন একটা ঢাকা দিয়ে দিচ্ছি। এ দেখো ডালটা ফুটে গেছে, এরপর ডালটা নামিয়ে নেব। এ দেখো বন্ধুরা, ডাল একদম রেডি, আমি ঢেলে নিয়েছি ডালটা। দেখো তেলটা গরম করতে দিয়ে দিয়েছি, আর এদিকে চানা আর আলুটা সেদ্ধ করে রাখা আছে, এটা এবার ছুঁকবো। এ দেখো ছুঁকতে লাগবে হলুদ, গোটা জিরে, নুন আর লঙ্কা। তোমরা স্বাদ মতন লঙ্কা দিও, আমরা ঝালটা খুব বেশি খাই না, মিডিয়াম খাই, তাই আমরা তিনটে লঙ্কা দিলাম। তো কড়াইয়ের মধ্যে আগে জিরে দিয়ে দিচ্ছি, তারপর লঙ্কা দিয়ে দিচ্ছি, ভালো করে নাড়িয়ে নেব। এবার হলুদটা দিয়ে দেব, এবার ভাজা ভাজা হয়ে গেল। এবার চানাটা, এ দেখো চানা, এবার চানাটা দিয়ে দিচ্ছি। দেখো গ্যাসটা এবার মিডিয়ামে রাখছি, লো ফ্লেমে ভেজে প্রথমে দিয়েছিলাম তেলটা হওয়ার জন্য, এবার মিডিয়ামে দিয়ে নাড়াচাড়া করে নেব। এরপর নুনটা দিয়ে দিচ্ছি,
আমি এক চামচ নুন দিয়েছি, আপনারা আপনাদের স্বাদ মতো নুন দিয়ে দেবেন। এখন কড়াইটা যখন এরকম তলাটা লেগে লেগে আসবে, তখন এই ছোলাটাকে নামিয়ে নেবেন। মানে জানতে হবে আমাদের ছোলাটা হয়ে গেছে। তো এ দেখো আমরা ছোলাটা নামিয়ে নিয়েছি কড়াই থেকে। এটা মুড়ির সাথে খাওয়া যায়। তোমরা বাড়িতে এই রেসিপিটা একটু করে দেখো আর কমেন্টে জানিও যে কেমন লেগেছে। এ দেখো উচ্ছে আলু ভাজা করব। তো উচ্ছে আর আলু আর এই যে তেলটা, তেলটা এবার কড়াইয়ে দিয়ে দিচ্ছি। এবার উচ্ছেটা দিয়ে দিচ্ছি। এবার এ দেখো হলুদ আর নুন রেডি করে রেখেছি, হলুদ আর নুনটা দিয়ে দেবো। দেখো এটাতে আবার একটু হলুদ, আর নুনটা দিয়ে দিচ্ছি। তোমরা তোমাদের স্বাদ মতো নুনটা দিয়ে দেবে। দেখো আমি কিন্তু খুব কম তেল দিয়েছি। এই দেখো আমি কিন্তু খুব কম তেল দিয়েছি। খুব কম তেল দিয়েও কিন্তু উচ্ছে আলু ভাজা যায়। তো এটা ভাজা হোক, আমরা আবার কিছুক্ষণ পরে আসছি। তো উচ্ছে আলুটা ভাজা হোক ততক্ষণ, আর এটা সেদ্ধ হবে তো, তো ওই জন্য ওর উপর একটা ঢাকা দিয়ে দিতে হবে। এখন ঢাকাটা থাক, 5 মিনিট পর এটা খুলে দেখব যে উচ্ছেটা সেদ্ধ হয়েছে কিনা। কড়াইয়ে আবার তেল দিয়ে দিচ্ছি। এ দেখো তেলটা গরম হয়ে গেছে। এরপর এটাতে আলুটা ছেড়ে দিচ্ছি। তো এবার এটা নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। নাড়াচাড়া করে নিয়েছি। এরপর আগের মতনই সেম প্রসেসে এবার একটা একটু নুন আর হলুদ দিয়ে দিচ্ছি। এবার নাড়াচাড়া করে নেবো। তো এ দেখো আলুটা হালকা হালকা ভাজা ভাজা হয়ে গেছে। তো এবার এটাই ঢাকা দিয়ে দেবো। এটা ততক্ষণ সেদ্ধ হোক, গ্যাসটা এবার মিডিয়ামে করে দিলাম। 5 মিনিট পর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। এবার আলু ভাজাটায় উচ্ছে ভাজাটা দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে নেড়ে নেব। এটা যখন একটু মাখা মাখা হয়ে যাবে তখন এটা নামিয়ে নেব। এবার দেখো উচ্ছেটা একদম ভাজা ভাজা হয়ে গেছে। তো এবার আমরা এটাকে থালায় ঢেলে নেব। তো এই দেখো এটা আমাদের উচ্ছে আলুর লুকটা। আর এই দেখো বন্ধুরা এদিকে আমরা মাছ ভাজা করছি। এ দেখো
আজ হচ্ছে নাকি? এটা কাল বাউস ওটা দুয়ারে কাজ করে হবে। ও এটা কাল বাউস মাছ। এ দেখো বন্ধুরা আমাদের পুকুরে আজকে মাছ ধরেছে আর বৌদি এসেছে মাছ কাটতে। এই মাছটা হচ্ছে কালবাউস মাছ। এই দেখো আমরা তো জানতাম না যে আজকে মাছ ধরবে, তার জন্য এই দেখো বাপি বাজার থেকে মাছ কিনে নিয়ে এসেছে আর এইটা বুধো কাকার বৌদির জন্য রাখা আছে। এই দেখো এটা হচ্ছে মাছের ঝাল, এটাতে একটু সর্ষে পোস্ত বাটা, হলুদ, নুন আর অল্প দুদানা চিনি দিয়ে তারপর ওটাতে মাছটা ভেজে দিয়ে দিয়েছি। একটু কাঁচা লঙ্কা বাটা দেওয়া হয়েছে আর নামাবার আগে একটু সর্ষের তেল দিয়ে নামিয়ে নেব। তো এই রেসিপিটা তো আগেও বোধহয় তোমাদের সাথে শেয়ার করেছি, তো যদি তোমরা এই গোটা রেসিপিটা পুরো বিস্তারিত দেখতে চাও তাহলে কমেন্ট করো। তো আজকের জন্য এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওয়।